এবারে খবরের দিকে আমরা নজর রাখবো। চাকরি প্রার্থীদের মিছিল শিয়ালদহ থেকে, পুলিশে নিয়োগের দাবিতে মিছিল চাকরি প্রার্থীদের। আমাদের লড়াই যে পশ্চিমবঙ্গে নিয়োগ করতেই হবে। এই জায়গায় দাঁড়িয়ে পুলিশের ভূমিকা কি হয় এখনো পর্যন্ত? পুলিশের তরফ থেকে গোটা বিষয়টিকে ওয়েটার লজ করা হচ্ছে, কিন্তু পুলিশের পুলিশ এখনো পর্যন্ত তাদের সাথে কথা বলছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন পুলিশ আধিকারিকেরা, যাতে তারা এই জায়গা থেকে উঠে যাবে। অন্যদিকে আমি দেখাতে চাইবো, যারা চাকরি নিয়োগ প্রার্থীরা যারা রয়েছেন তারা রাস্তায় শুয়ে পড়েছেন, শুয়ে পড়ে তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের একটাই দাবি, নিয়োগ করতে হবে। আশা করে আছে, আমাদের নিয়োগ চাই, শুধু আর কিছু চাই না, স্বচ্ছ নিয়োগ চাই, স্বচ্ছ, কোনো রকম দুর্নীতি নয়, স্বচ্ছ নিয়োগ চাই আমরা চাই। আমাদের রিকমেন্ডটা নির্বাচন কমিশনের হাতে দেওয়া হোক, যাতে ভোটের ফল যেমন টাইম টু টাইম বেরোয়, আমরা রিকমেন্ড যেমন টাইম টু টাইম হয়, এটাই আমাদের দাবি। পুলিশের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে এতক্ষণ পর্যন্ত বোঝানো হচ্ছিল এবং তারা এবার উঠিয়ে নিয়ে যাচ্ছেন, যারা অবস্থান করছিলেন তাদেরকে পুলিশের তরফ থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এসএন ম্যানার্জি রোড খালি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এবার পুলিশের নিয়োগের দাবিতে পথে চাকরি প্রার্থীরা শিয়ালদহ থেকে, সেখানে তাদের মিছিল। আপনারা দেখতে পাচ্ছেন অবিলম্বে কনস্টেবল এসআই এর বিজ্ঞপ্তি জারি করা হোক, সেই পুলিশে নিয়োগের দাবিতে এবার পথে চাকরি প্রার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, পুলিশে নিয়োগের দাবিতে পথে চাকরি প্রার্থীরা, অবিলম্বে কনস্টেবল এসআই পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হোক। এবং এই মুহূর্তে তাদের যে মিছিল, তাদের সদস্যরা তারা এগিয়ে এসেছেন এবং ধর্মতলা মোড়ে। হ্যালো, মৈত্রেয়ী ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, কি দাবি? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।